আচ্ছা তাহলে চলেন শুরু করি আমরা। হ্যাঁ যে হচ্ছে এই যে হ্যাঁ আরেকবার ট্রাই করে নিতে, এই পর্যন্ত করছিলাম, তারপরে হলো এইটা পার্ট আছে পোর্টফোলিও। তো পোর্টফোলিও এই পার্টটা একটু পরে করব, কারণ এই পার্টটাতেও আপনার এই যে জাভাস্ক্রিপ্টে ওইগুলো বিষয়পত্র লাগবে আর কি। তো আগে হচ্ছে এই পার্টটা আপনারা সবাই সাকসেসফুলি করেন তারপরে, কারণ দুইটা জাভাস্ক্রিপ্ট হলে মাথা মাথা আওলাই দেবেন। হ্যাঁ তো এই পার্টটা পরে করি, এর পরের পার্টগুলো করি। এই যে এই পার্টটা তো আপনাদের পারার কথা, পারবেন না? এই দেখেন উপরে কিন্তু এরকম একটা পার্ট করছিলেন আপনারা, এই যে এরকম একটা ছবি নেবেন আর নিচে লেখা, কিন্তু এইখানে হলো কি থাকবে, সবই একই রকম, বাট হলো ছবিটা থাকবে কোথায়, বাম পাশে, আর এটা থাকবে ডান পাশে। তো আমরা যদি গ্রিড অ্যাক্টিভ করি তাহলে দেখেন সবগুলো কয় কলামের মধ্যে আছে, এটা হলো তিন তিন ছয় কলাম কলাম। আচ্ছা কলাম হলো, এটা একটা পুরাতন পিএইচডি, তো এই কারণে হলো টোটাল ভালো, মানে ওয়েবসাইটের সবার সিস্টেম হলো যে টোটাল কলাম হয় হলো 12টা। তাহলে এখানে দেখেন কয়টা কলাম আছে, যদি এক দু, হ্যাঁ সব 12টা, দুনিয়ার সব হলো 12টা। এই দেখেন এ এক কলাম, এক কলাম, এক কলাম, এক কলাম, তাহলে কয় কলাম হচ্ছে, এক দুই তিন চার কলাম, চার কলাম। কিন্তু আমরা তো জানি যে ওয়েবসাইটে হয় হলো 12 কলাম, তাহলে হলে এখন তাহলে কি করা লাগবে, যে এই চারটাকে তাহলে, তার মানে প্রত্যেকটা কলামের মধ্যে আবার কয় কলাম করে আছে, তিন কলাম, তিন ছয় নয় 12। আর দেখবেন এই যে প্রত্যেকটা কলামের মাঝখানে মাঝখানে কিন্তু আবার যে ছোটটা গ্যাপ আছে, এই গ্যাপ হলো 30 পিক্সেল, মানে হলো এই 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 কলামের 15 পিক্সেল আর এই কলামের 15 পিক্সেল। এই এখানেও দেখেন এখানে 15 30 পিক্সেল আছে, অর্থাৎ প্রত্যেকটা কলামের ডানে বামে ফাঁকা থাকবে কয় পিক্সেল করে, 30 পিক্সেল করে, এটা হলো কলাম গ্যাপ বলে, এই হলো সিস্টেম। তাহলে দেখেন যে এটা যদি আমরা চিন্তা করি তাহলে এটা আছে হলো তিন তিন ছয় কলামের মধ্যে, এটাও আছে তিন তিন ছয় কলামের মধ্যে আছে। হ্যাঁ ছয় কলাম নিলে হচ্ছে যে কল এক্সেল সিক্স নেবেন। হ্যাঁ 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 বাইরে যাবে না। আর যদি আপনি 8 কলাম নেন তাহলে হচ্ছে 12 পূরণ করতে আরো কত বাকি থাকলো, 4। তাহলে 4 হলো কোন কোনে দুই পাশে দুই দুই করে ছেড়ে দিবেন, যে বামে দুই ছেড়ে দিবেন ডানে দুই ছেড়ে দিবেন, এটা আমরা দেখাবো নি। তো আগে চলেন এইটা দেখি আমরা, যে হচ্ছে ওই এটা কিভাবে করি। এই উপরের এই পার্টটা তো আপনারা পারেন একই জিনিস, হ্যাঁ এটা এই সুন্দর এই পার্টটা তো পারবেন অলরেডি, জাস্ট এটাও পারবেন, একটা সিম্পল একটা ট্রিক্স আছে, এটা ধরলেই পেরে যাবেন আর কি। তো এটা কিরকম দেখেন, যে আমরা 6 নেবো আর কি, তাহলে এটা অ্যাবাউট আস সেকশন, তাহলে আমরা এইখানে যেখানে শেষ হয়েছে এখানে একটা ধরেন নতুন একটা সেকশন নেই, যে অ্যাবাউট আস সেকশন, এবি ও ইউ টি অ্যাবাউট আস সেকশন, অ্যাবাউট আস সেকশন নিয়ে আমরা ধরেন যে এটা হলো ডুপ্লিকেট করে দেবো, যেটা কোনো কারণে শর্টকাটটা তো অন্য একটা অ্যাক্টিভ হয়ে গেছে, এটা এন্ড করে দিলাম, যে আমাদের এন্ড হবে এখানে, আর এইখানে হলো সিটিআই সেকশন ডট, তাহলে অ্যাবাউট এবি ও ইউ টি অ্যাবাউট আইটেম আসবে। ওকে তাহলে এখানে আমাদের প্রথমে কিন্তু নেওয়া লাগে কন্টেইনার, আপনারা তো জানেন এটা, যে সিএম টি আই এন ই আর টি এ আই এন আর কন্টেইনার, তারপরে আমরা কি নেই রো, তার ভিতর কয় কলাম হবে দেখেন এখানে, তাহলে এই এটা হলো ছয় কলাম, এটা ছয় কলাম, ছয় কলাম ছয় কলাম হবে তাহলে। হ্যাঁ হ্যাঁ তাহলে কল এক্সেল সিক্স। আচ্ছা এই দেখেন আমরা গ্রিড অ্যাক্টিভ করি, এই যে এই এই অংশটা, এটা কয় কলামের মধ্যে আছে, ছয় কলাম, এই যে তিন এই তিন, আর এটা কয় কলামের মধ্যে আছে, তিন তিন ছয়, হ্যাঁ তাহলে এই এই ছয় এই ছয়, তাহলে আমরা ছয় ছয়টা কয়বার নিতে হবে, তাহলে ধরেন আমি এটাকে একবার নিলাম, একটু পর আবার আর একটা নিচ্ছি, ধরেন এর ভিতর আমি দিলাম যে হচ্ছে সিঙ্গেল, এস আই এন জি এল এস সিঙ্গেল অ্যাবাউট এ বি ও ইউ টি, তাহলে এখন কি করতে হবে, যে এই যে ছয়টাকে আবার নিতে হবে, তাহলে আমি কপি করে ধরেন এই রোর মধ্যে এটাকে আমি আবার নিলাম, তাহলে দুইবার হয়ে গেল, বুঝতে পারছেন, একবার আর লো উপরে একবার, দুইবার হয়ে গেল। তাহলে এই সিঙ্গেল অ্যাবাউটের মধ্যে প্রথমে কি থাকবে দেখ, না তিন কলাম এখানে নেওয়ার দরকার নাই, কারণ হলো এখানে দেখেন যে হচ্ছে না কল এক্সেল, এখানে দেখেন যে এই এলিমেন্টটা তো আপনার ছয় কলামের মধ্যেই আছে, তিনের মধ্যে তো নাই, তিন নিলে তো ধরেন যে এতটুকু খালি,
কিন্তু আপনার তো কন্টেন্ট আছে এদের 3-3-6 কলামের মধ্যে, বুঝতে পারছেন এবার? তাহলে এবার দেখেন যে সিঙ্গেল অ্যাবাউটের মধ্যে, তাহলে প্রথমে আমাদের কি আছে, একটা ছবি আছে। তাহলে আমরা ধরেন যে আইএমজি দেই, তাহলে এসআরসির মধ্যে আইএমজি, আর দেখি ওরকম গোল টাইপের তো একটা ছবি ছিল আমাদের এখানে, এই যে এটা পার্সন না, পার্সন ডট জেপিজি। এখানে হালকা একটা ট্রিক্স আছে, তাছাড়া আর আর কিছুই নাই। আর এরপরে কি আছে দেখেন, এরপরে হলো আমাদের সরি আমরা হলো এখানে যাই, প্যারাগ্রাফ আছে, এই যে প্যারাগ্রাফ এই যে এটা ইটালিক একটা ইয়ে আছে, সো এটা আমরা একটা প্যারাগ্রাফ দিয়ে নেই, প্যারাগ্রাফ নিলাম। আর এরপরে হলো ধরেন H3 আছে একটা, H3 কি নাম আছে যেটা, বা আমরা ধরেন যে কোনো একটা নাম দিলাম, যে ধরেন যে হচ্ছে সাউন্ড, হ্যাঁ 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 তারপরে হলো সিও অফ পিন্টারেস্ট, ভালোই বলছেন, খারাপ বলেননি। তাহলে স্প্যান দিয়ে দিই আমরা, স্প্যান কেন দিলাম, কারণ দেখেন যে যে সিও অফ লেখছে পিন্টারেস্ট, তাহলে এটা কেন দিলাম, এটা একটা যুক্তি আছে। যেমন হলো যে এই যে নিচের এক লাইন, এটা না হেডিং না কোনো প্যারাগ্রাফ, হেডিং হেডিং থাকলে তো এইচ দিয়ে এইচ ওয়ান দিতাম, প্যারাগ্রাফ থাকলে তো পি দিতাম, তাহলে এটা তো ছোটখাটো একটা জাস্ট একটা টাইটেল, এই জন্য এটার নাম দিয়ে দিলাম স্প্যান। যে হচ্ছে হ্যাঁ ক্লাস পরে, ক্লাস দেওয়ার দরকার নাই, সিও অফ পিন্টারেস্ট, পিন্টারেস্ট ওকে। তাহলে এবার যদি ধরেন আমরা এটা দেখি যে আমাদের এটা রিলোড দেই, আচ্ছা এটা মনে হয় অন্য আরেকটা থেকে আসছে, আমরা এই যে চলে আসছে আর কি। তাহলে এই ছবিটাকে প্রথমে কি করা লাগবে, গোল বানাইতে হবে, হ্যাঁ গোল বানাইতে হবে। আর একটা কিন্তু কাহিনী আছে, সেটা হলো এই ছবির কিন্তু দেখেন এর একটা হাইট উইথ আছে নির্দিষ্ট, তাহলে দেখেন হ্যাঁ গোল জিনিসের হাইট উইথ সমান হয়, তাহলে হাইট কত 97, তার মানে ওই ধরনের 100-এর মতো দেওয়া যেতে পারে বা 95 দেওয়া যেতে পারে, 100-ই দিলাম ধরেন। তাহলে আমরা হলো এখান থেকে সিএসএস ফাইলটা আমরা ই করে নিই, ওপেন করি, একদম নিচে চলে যাই আমরা যে এখানে, তাহলে আমাদের এটা কি সেকশন ছিল, অ্যাবাউট এবি ও ইউটি অ্যাবাউট আস, হ্যাঁ না এখানে দে অ্যাবাউট আমরা লাস্ট কমেন্ট করে রাখলাম। হ্যাঁ তো এরপরে কি করব, তাহলে আমাদের যে এইখানে একটা ক্লাস না ছিল সিঙ্গেল অ্যাবাউট, তাহলে সিঙ্গেল অ্যাবাউট এর মধ্যে যে কি আছে আইএমজি, তাহলে তাদের হাইট কত হবে 100 পিক্সেল, আর উইথ কত হবে আমাদের WID, উইথ উইন্ডোজ না উইথ WID, হ্যাঁ 100 পিক্সেল, আর হলো আরেকটা কি হবে বর্ডার, বর্ডার রেডিয়াস হবে কত পার্সেন্ট, 50%। এই যে এবার কিন্তু হয়ে গেছে, এইখানে হলো একটাই খালি ট্রিকি কাজ, সেটা হলো যে হচ্ছে এটাকে এখন কোথায় নিয়ে যেতে হবে, বামে দিতে হবে, এটাকে বামে নিয়ে যেতে হবে। তাহলে দেখেন আমি যদি এখানেই করি, হ্যাঁ এখানে যদি আমি ধরেন যে সিঙ্গেল আইএম এটা হলো, তাহলে কি দেবো আমরা ফ্লোট লেফট, বামে চলে গেছে। তাহলে বামে চলে যাওয়ার পর কিন্তু এতে ডান পাশে এবার একটু জায়গা থাকবে, তাহলে আমরা মার্জিন রাইট দিয়ে দিই, এম আর জি আইন মার্জিন রাইট, মার্জিন রাইট ধরেন যে দিলাম 50 পিক্সেল, এই যে হয়ে গেল। এখন কিন্তু দেখেন যে সি অফ পিন্টারেস্ট এটা তো নিচেই আছে, তার মানে কি আপনার নিচের দিকেও আর একটা মার্জিন দেওয়া লাগবে, তাহলে আমি এম আর জি আইন মার্জিন নিচের দিকে দিতে কি মার্জিন বটম, তাহলে বটম আমরা বটমেও 50 পিক্সেল দেবো, এই দেখেন চলে চলে গেছে, তাহলে ওর আগের মতো হয়ে যায়নি সুন্দর করে, কিন্তু আগের মতো হয়ে গেছে, তাই হ্যাঁ। হ্যাঁ এবার একটা ভালো কথা বলছে যে আমি তো ইমেজ নিলাম, তাহলে হচ্ছে লেখাগুলো কেন সরলো, আমি তো স্টাইল দিছি ইমেজকে, তাই না? কারণ হলো এখানে দেখেন যে হচ্ছে এটা বোঝার জন্য হয়ে গেল আমাদের উইন্ডোটা, এটা রিলোড দে, এইখানে যদি আপনি ইমেজটাকে ইন্সপেক্ট করেন, হ্যাঁ ইমেজটাকে ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করে এর উপর ধরেন এই করেন কি বলে আমাদের মাউস নিয়ে দেন, এখানে এই যে মাউস নিয়ে দেন, এবার বুঝতে পারতেছেন যদি একটা কি বলে গ্রে কালারের কালার দেখে
তাহলে ডান দিকে 50 পিক্সেল, নিচের দিকেও 50 পিক্সেল। তার মানে কি, নিচে ওর 50 পিক্সেল জায়গা দখল করার কারণে ওর জায়গায় আর কাউকে আর আসতে দেয়নি। ছবিটা দেখে বোঝা যাচ্ছে না যে ওই গ্রে কালারটা কিন্তু ওর জায়গা দখল করে ফেলছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ডানে চলে গেল, কারণ হলো হচ্ছে ওই নিচের জায়গাটুকুর মালিক এখন কে হয়ে গেছে, ইমেজটা হয়ে গেছে। হ্যাঁ, কারণ নিচের জায়গা ও আর কাকে কাউকে দিবে না আর কি, এই কারণে ও নিচের জায়গাটা দখল করে ফেলছে আর কি। কনসেপ্টটা ক্লিয়ার? ওকে, তাহলে এই আমাদের এই এই একই সিস্টেমটা তাহলে কি করা লাগবে, যে আমাদের হলো এই যে আইএমজি থেকে শুরু হয়েছে, কার মধ্যে আসছে থিঙ্গেল অ্যাবাউট। আমরা একটা কাজ করি যে এখান থেকে এটা আমি ডিলিট করে দিই, আগে ডিলিট করে এই যে কল 6 পর্যন্ত যেটা ছিল এই পর্যন্ত নেই, এটাই তাহলে কয়টা দেওয়া লাগবে, 4টা দেওয়া লাগবে। 4টা হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা হ্যাঁ, এটাও একটা কোশ্চেন। সেটা হলো যে আমরা জানি কি যে হচ্ছে সবসময় বুটস্ট্র্যাপ ওয়েবসাইটের ডিজাইন হয় কত, 6 কলামে, তাহলে সরি টোটাল থাকে 12 কলাম, তাহলে এটার জায়গা কত, 6, এটার জায়গা কতখানি, 6, তাহলে 6-এর পরে কি আর এই ডান পাশের জায়গা থাকে, থাকে না। তো তখন আবার যখন 6 পেলো তখন সে আবার ওই 6টা কোথায় চলে আসলো, এই নিচে, হ্যাঁ দখল করবে, তারপরে দেখলো যে ডান পাশে আর কোনো জায়গা নাই, পরে আবার নিচে চলে আসবে। ক্লিয়ার কনসেপ্ট আছে? আর একটা কাজ করতে হবে, দেখেন প্রত্যেকটা নিচ দেমন একটা করে ফাঁকা আছে, সরি এটা না আমাদের, আমরা যদি এখানে দেখি, জুম আউট করি একটু, এ দেখেন গ্যাপ আছে, অনেকখানি করে গ্যাপ আছে। তো গ্যাপটা কতখানি ম্যাপে নিতে পারেন, এই যে এখান থেকে ম্যাপে নেন 100-120 পর্যন্ত। হ্যাঁ, তাহলে আমরা একটা কাজ করি যে আমাদের যে সিঙ্গেল অ্যাবাউট আছে এটাকে সবার হলো ধর মার্জিন বটম দিয়ে দিলাম, মার্জিন বটম কত, ধরেন 120 পিক্সেল করে দিয়ে দিলাম। এবার যদি আমরা দেখি, এই যে ফাঁকা হয়ে গেছে, যদি বেশি মনে হয় তাহলে আরেকটু কমায় দিতে পারেন, যে 100 দিতে পারেন। ডানে বামে মার্জিন হলো ওই ডানে বামে 0 নাকি অটো? ও আচ্ছা, 120 পিক্সেল মানে হলো হচ্ছে উপরে নিচে হলো 120, আর ডানে বামে হলো কোনো মার্জিন হবে না, 0, এজন্য সেজন্য 0। তাহলে দেখেন এই সেকশনটা, এই সেকশনে কি কোনো ব্যাকগ্রাউন্ড আছে নাকি? আছে মনে হয়, ও এতে একটা এই কালারের একটা ব্যাকগ্রাউন্ড আছে। তাহলে সরাসরি ধরেন তো আমাদের দিয়ে এইটা আছে, এটা তো আপনারা পারেনি আর কি, এই যে অ্যাবাউট হাইপেন আছে এটা শুরুতে দেই, যে আমাদের অ্যাবাউট হাইপেন আস, এটার কি হবে তাহলে ব্যাকগ্রাউন্ড হবে, ব্যাকগ্রাউন্ড কি এটা আমাদের যে কালারটা ছিল এটা। আচ্ছা, তাহলে এদের উপরে নিচে এবার আমাদের কি দিতে হবে, প্যাডিং দিতে হবে। হ্যাঁ, প্যাডিং দিতে হবে, তাহলে আমরা হচ্ছে প্যাডিং হলো উপরে নিচে হলো যে 120 দেন বা 100 দিতে পারেন, উপরে নিচে হচ্ছে 100 পিক্সেল, আর ডানে বামে হলো 0। আচ্ছা, নিচের দিকে দেখেন বেশি জায়গা চলে আসছে, কেন? কারণ হলো এই যে সিঙ্গেল আছে এর, এটার নিচে আমরা কি দিছিলাম যে হচ্ছে 100, আর আবার দিলাম 100, তাহলে ডাবল হয়ে গেল না, মানে দুইবার হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন যে এইখানে হলো জাস্ট প্যাডিং, তাহলে এটা কি দেবো, শুধুমাত্র আমরা টপ, মানে প্যাডিং শুধু উপরে দেবো 100 পিক্সেল বা 100, আর নিচে আমরা দেবো না, কারণ নিচে হলো অটোমেটিক্যালি এইটা থেকেই পাচ্ছে, এই এখন ঠিকঠাক আছে না, পারফেক্ট। মানে এগুলো কালার টালার সাদা করা, এগুলো তো আপনারা এমনিই পারেন। হ্যাঁ, তাহলে এই সেকশনও হয়ে গেল, তাহলে আরেকটা করি চলেন, পরেরটা, পরের হলো এই যে এটা ফর্ম, ফর্ম, হ্যাঁ ফর্ম। এখানে এখানে একটা জিনিস, মজার একটা জিনিস খেয়াল করেন যে এটা কিন্তু হলো এতে ডানে বামে কিন্তু হচ্ছে, যে ভাই আসিফ ভাই যেটা বলছিল যে যদি 8 কলাম হয় তাহলে আমাদের বাকি 4 যাবে কই, তাহলে ওইটাই এখন আমরা ব্যবহার করবো। এইখানে দেখেন যে এতে ডানে বামে প্রায় 1 করে ফাঁকা আছে, 1 কলাম করে ফাঁকা আছে, বা 2 কলাম করে ধরা যায়, 2 কলাম করে ধরা যেতে পারে, অ্যাকচুয়ালি 2ও না, আছে মূলত 1.5 কলাম টাইপের ফাঁকা আছে।
তো দেড় কলাম তো আর দেওয়া যায় না, সব তো ওই, তো আমরা এক কলাম অথবা দুই কলাম করে ফাঁকা রাখতে পারি। তাহলে এটা হলো আমাদের কন্টাক্ট কাজ সেকশন। তাহলে ধরেন এইখানে আমরা আরেকটা সেকশন নেই যে হচ্ছে কন্টাক্ট কাজ নামে, তারপরে হলো এরপরে আরেকটা নিয়ে আমরা এটা এন্ড করে দিই, এন্ড কন্টাক্ট। তাহলে এর ভিতর হবে কি সেকশন হবে আমাদের সেকশন ডট কন্টাক্ট হাইফেন আস। এর ভিতর আমরা সে আগের মতন কন্টেইনার, তার ভিতর আমাদের নেওয়া লাগতেছে হচ্ছে রো, তার ভিতর কলাম নেওয়া লাগবে কত, আমরা তাহলে এক করেই বাদ দিই। ধরেন তাহলে এক এক বাদ দিলে তাহলে কত থাকলো, দশ দশ। তাহলে আমরা হচ্ছে কল লিখবো কল এক্সেল টেন, টেন লিখে তাহলে ওই যে এক বাদ দিলাম সেটা তো আবার বলে দিতে হবে, আমরা বলে দিতে হবে এটাকে হচ্ছে বলতে হবে ও ডবল এ পেস ইট অফসেট এক্সেল ওয়ান। অফসেট এক্সেল ওয়ান মানে হলো আমি ডান পাশে হচ্ছে শুরু হয়ে হলো বাম দিক থেকে, তাহলে প্রথমে হলো বামে এক ফাঁকা থাকবে এক কলাম, তারপরে হচ্ছে দশ কলাম শুরু হবে, আর তাহলে অটোমেটিক্যালি ডান পাশে একটা একই একাই ফাঁকা থাকতেছে আর কি। তাহলে এই টোটাল হিসাব হলো কত, বারো কলামের হিসাব। তাহলে এটা করেন, তাহলে এটা আমাদের ফর্ম সেকশন। তাহলে এখানে হচ্ছে ফর্ম নামে একটা ক্লাস নিয়ে এর ভিতর আমরা ফর্ম নেই। তাহলে ফর্মের মধ্যে কি কি আছে দেখেন, নেম, ইমেইল আর হলো মেসেজ, তিনটা আছে। তাহলে নেম আমরা কিভাবে নেই, ইনপুট ইনপুট টেক্সট, আর হলো এখানে একটা প্লেস হোল্ডার দেওয়া আছে, প্লেস হোল্ডার দেওয়া আছে কি ইওর নেম, ওয়াই ও ইউ ইওর নেম, ইওর নেম, এটা একটা অ্যাস্টারিক সাইন দেওয়া আছে, হয়ে গেল অ্যাস্টারিক সাইন। ওকে, এটা আমরা হচ্ছে, তাহলে এরপরে আরেকটা আছে যে হচ্ছে না নেমের পরে ইন পিউটি ইনপুট একটা আছে ইমেল, তাহলে এখানে কি হবে ই এম এ আই ইমেল, এখানে একটা প্লেস হোল্ডার দেই আমরা যে ইওর ইমেল, প্লেস হোল্ডার হচ্ছে ইওর, ওয়াই ও ইউ আর ইওর, এখানে একটা অ্যাস্টারিক মার্ক আছে। ওকে, তারপরে কি আছে যে আমাদের মেসেজ আছে, তাহলে মেসেজ কি থাকে, টেক্সট টেক্সট এরিয়া। ওকে, এর নিচে হলো আরেকটা আছে যে বাটন আছে একটা, তাহলে দুইটা ফিল্ড আর বাটন সেন্ড মেসেজ। তাহলে বাটন হলো হচ্ছে ইনপুট দাও করতে পারেন, আই এন পি ইউ টি ইনপুট টাইপ ইকুয়ালস টু বাটন বি ইউ ডবল টি ও এন বাটন, তারপরে হলো হচ্ছে এখানে ভ্যালু, মানে ভ্যালুতে কি থাকবে সেন্ড মেসেজ, এস সি সেন্ড, এই একটা দিলেই হলো, এম এটা বলে যে যে কোনো একটা দিলেই হলো আর কি, সেন্ড মেসেজ যে কোনো একটা দিলেই হবে। ওকে, এখন যদি ধরেন আমরা এটা দেখি, দেখি কি অবস্থা, এই যে সবগুলো চলে আসে কিন্তু বিধ্বস্ত অবস্থা, হ্যাঁ, যে কোনো ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, তো এটাকে আমাদের এখন সাইজ করা লাগবে, তো আমরা চলেন এইখানে যাই একটু। তাহলে এটা কোনটা কাজ, কন্টাকাস করে, তাহলে প্রথমে একটা কাজ করি আমরা, সেটা হলো যে আমাদের যে এই যে কন্টাকাস আছে, তাহলে এটার একটা কি হবে, ব্যাকগ্রাউন্ড হবে, যে আমাদের কন্টাকাস এটার একটা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড আপাতত এখানে একটা দিয়ে রাখি আর একটা প্যাডিং দিয়ে রাখি, প্যাডিং হলো 120 পিক্সেল আর 0। ওকে, তাহলে এই যে আসছে এইভাবে। তো এখন দেখেন এইখানে আমাদের যেটা কাজ করতে হবে এখানে, সেটা হলো যে এইটা এইটা আছে হচ্ছে অর্ধেক অর্ধেক করে, 50% 50%, আর এটা আছে পুরোটা জুড়ে আছে। হ্যাঁ, তাহলে একটা কাজ করি, এটাকে 50% করি, আবার 50% করলেও তো হবে না, কারণ এদের মাঝখানে তো আবার গ্যাপ আছে। হ্যাঁ, গ্যাপ আছে, তাহলে একটা কাজ করি দেখি কতটুকু দেওয়া হয়। ধরেন এই যে আমরা এখানেই করি, যে আমাদের এই যে কন্টাকাস আছে, তাহলে কন্টাকাসের মধ্যে দুইটা ইনপুট ফিল্ড আছে, তাহলে ইনপুট এরপরে ইন পি ইউ টি ইনপুট, এটার হলো উইথ দিলাম হলো ধরেন 45%, 45% দিলে তো হয়ে যাওয়ার কথা, এই যে আচ্ছা 45% দিলে 45% হয়েছে, কিন্তু তো এক লাইনে থাকবে। হ্যাঁ, দেখ, তাহলে এক লাইনে নিয়ে আসতে গেলে আবার কি করা লাগবে, যে ফ্লোর, হ্যাঁ, কারণ দেখেন কাহিনী, এই যে
হ্যাঁ আচ্ছা, পিক্সেল আর কারণ হলো পিক্সেল দিলে কি হতো, যে আপনি বড় এখানে ধরেন যেছে, আপনি এখানে যদি ধরেন এই কত পিক্সেল দেওয়া লাগতেছে যে 436 পিক্সেল, কারণ আপনার যখন ছোট মোবাইল আসবে তখন তো 436 হলে মোবাইলের ডিসপ্লে ভেদ করে ওইদিকে চলে যাবে, কিন্তু পার্সেন্টেজ দিলে মোবাইলের ডিসপ্লের যে সাইজ তার 45%, ঠিক আছে? ওকে, তাহলে এটা এটা কিন্তু এইভাবে আসবে পার্সেন্টেজ। পার্সেন্টেজ বুঝলেন না ভাই? আচ্ছা আবার বলি, হ্যাঁ পার্সেন্ট। আচ্ছা তাহলে আমি আগে আগে বন্ধ করি তাহলে আবার, হ্যাঁ দুইটাই বন্ধ করি। এই যে হ্যাঁ ছোট আসছে কেন, ছোট হচ্ছে ডিফল্ট হিসেবে আসছে, আমরা তখন যে প্র্যাকটিস করছিলাম ইনপুট ফিল্ড টাইপ নেম ইকুয়াল টু লিখে দেখবেন এত বড়, তাহলে এতটুকু আসছে এটা ডিফল্ট ভ্যালু, তাহলে এটা কিন্তু আসলে এত ছোট তো থাকবে না, এটা বড় হবে। তাহলে বড় হলে তাহলে দেখেন এটা যদি টোটাল অংশকে যদি আমরা, এটা কার মধ্যে আছে, যে কল এক্সেল 10 এর মধ্যে আছে, তাহলে 10 এর মধ্যে যদি থাকে তাহলে চিন্তা করেন যে হচ্ছে আমরা তো এটাকে হলো 10 এর মধ্যে যদি আবার দুই ভাগ করে দিলে আবার ঝামেলা, তার চেয়ে হলো এটাকে যদি আমরা পার্সেন্টেজ দিই যে টোটাল কল এক্সেল 10 এর 45% এ আর 45% এ দখল করে থাকবে। আর এখন হলো মাঝখানে আবার কি আছে, গ্যাপ আছে, হ্যাঁ আর মাঝখানে একটা গ্যাপটা আপনারা ইতেও দিতে পারেন, যে হচ্ছে আমরা হলো ইতে কি বলে যে হচ্ছে এটা হলো কত পিক্সেল আছে পিক্সেলে দিতে পারেন, কত আছে 33 না 30 পিক্সেল হবে। তাহলে একটা কাজ করি যে আমরা হলো যে এই প্রথম আছে এটা হলো আমরা কন্ট্রোল জেড দেই, আমাদের এই যে প্রথম যেটা আছে এইটা হলো রাইটে একটা ই দিয়ে দেই, যেমন আমি একটা এটা কপি করি। এখানে আরেকটা জিনিস খেয়াল করেন যে এখানে একটা মেকানিজম আছে, আমরা যদি আমাদের তো এখানে দেখেন যে মাঝখানে ফাঁকা দরকার, তাহলে মাঝখানে ফাঁকা কেমনে করব বলেন তো, আমি যদি বলি যে ইনপুটের বললাম যে এরকম যে ইনপুটের রাইটে 30 পিক্সেল ফাঁকা, তাহলে তো এখানেও 30 পিক্সেল ফাঁকা হবে, এই এখানেও তো 30 পিক্সেল ফাঁকা হবে, লেফট বললে এখানেও 30 পিক্সেল হবে, এখানেও 30 পিক্সেল হবে, কিন্তু আমার তো লাগবে হলো শুধুমাত্র একটার রাইটে, প্রথমটার রাইটে লাগবে অথবা দ্বিতীয়টার লেফটে লাগবে। হ্যাঁ তাহলে একটা কাজ করি, প্রথমটাকে প্রথমটা কি যে ইনপুট টাইপ ইকুয়ালস টু টেক্সট এটাকে সিলেক্ট করা যায় এদের এইভাবে, অর্থাৎ আপনি হলো এদের ইনপুট তারপরে একটা থার্ড ব্র্যাকেট দিতে পারেন, তারপরে এর ভিতরে লিখতে পারেন টাইপ ইকুয়াল টু টেক্সট, তারপরে আমাদের সিএসএস এরই এখানে আপনি বলে এম এ আর আর মার্জিন রাইট হবে কত 30 পিক্সেল, তার মানে কি এবার খালি শুধু যে ডান পাশে যেটা আছে দেখেন এই পাশে কিন্তু হবে না, ধর এইটার ডানে একটা গ্যাপ তৈরি হয়ে যাবে, বুঝতে পারতেন? ওকে আচ্ছা, এই এখন হলো এইটা এই মেসেজ লেখার ঘর, তাহলে মেসেজ লেখার ঘর কি টেক্সট এরিয়া, তাহলে আমরা হলো এইটা নেই যে আমাদের কন্টাকাস এর ভিতর যে আমাদের টেক্সট এরিয়া আছে, তাহলে এর এবার তো টেক্সট এরিয়াটা তো পুরোটা জুড়েই আছে তাই না, তাহলে আমরা হলো এটা উইথ দেব কত, এটার উইথ হবে তাহলে 100%, কারণ কি এটা তো পুরো জায়গা জুড়েই আছে। এবার যদি আমরা এটা রিলোড দেই এই দেখেন পুরো জায়গা জুড়ে, কিন্তু আচ্ছা এইখানে দেখেন তাহলে এইখানে আবার ফাঁকা হইলো কেমনে, তাইলে এটা আমরা কত পার্সেন্ট দিছিলাম 45%, তার মানে এটা বাড়াইতে হবে, এক্স্যাক্টলি তো বুঝে ফেলছেন আপনারা। ওকে তাহলে এটার আমরা ধরেন এই যে 45 ছিল আমরা একটু পার্সেন্টেজ বাড়াই, যে দেখবেন কোন পয়েন্টে গেলে ই হয়ে যায় আর কি, 48% দিলে চলে আসতেছেন, তাহলে 48 দেওয়ার পরে কি সমান মনে হচ্ছে, সমান মনে হচ্ছে না? আচ্ছা তাহলে একটা কাজ করি আমরা দেখি কি অবস্থা, কতখানি এটার ইয়ে আছে না, সমান মনে হচ্ছে না, তাহলে সমান যদি না মনে হয় তাহলে আমরা এই যে 30 পিক্সেল নিছিলাম এটা একটু বাড়াইতে থাকবো, দেখি কোন পজিশন আসে ব্রেক ডাউন করে, যেখানে ব্রেক ডাউন করে তার এক কম দিবেন, তাহলে ওটা দেওয়া লাগবে কত হচ্ছে 37, তাহলে এটা 37 আর এটা দেওয়া লাগবে 48%, তাহলে দেখবেন সব মিলে গেছে, তাহলে এটা হলো আমাদের 48 আর এটা হলো 37, এভাবে হিসাব করে দিয়ে দিতে হবে। আচ্ছা এবার হলো দেখেন এই যে বক্সটা তো এত মানে হাইট অনেক মেবি বেশি আসছে, তো এটা একটু দেখে নেওয়া দরকার যে এটার হাইট কতখানি আছে, হাইট হলো আছে হচ্ছে কত 199 মানে 200, তাহলে এখানে আপনারা দিয়ে দিতে পারেন যে আমাদের যে টেক্সট এরিয়া ছিল এটার হলো হাইট কত হবে 200, এখন দেখবেন ছোট হয়ে গেছে এটা।
আচ্ছা এটা তো হয়ে গেল, তাহলে এরপরে কি আছে? যে বাটন, হ্যাঁ বাটন। আচ্ছা বাটনটাও দেখেন বড় হয়েছে, কারণ কি বাটন বড় হয়েছে? যে বাটন আমরা কি দিয়ে নিছিলাম, ইনপুট দিয়ে নিছিলাম। হ্যাঁ তো ইনপুট দিয়ে নিয়ে নিলে যদি বড় হয়ে যায়, তাহলে আপনারা যে বাটন দিয়ে নিতে পারেন, ডিউ ডবল টি ও এন বাটন। বাটন হলো টাইপ ইকুয়ালস টু সাবমিট আর ভ্যালু, ভ্যালু ইকুয়ালস টু কি সেন্ড, এস সি এন ডি সেন্ড মেসেজ। এই লেখাটাই আবার দুইটার মাঝখানে দিয়ে দিন, তাহলে হচ্ছে আর ঝামেলা হবে না। দেখি এবার দেখবেন ঠিকঠাক ছোট বাটন চলে আসার কথা। এই যে তাহলে এটাকে এখন কোন জায়গায় নিয়ে আসা লাগবে? মাঝখানে। মাঝখানে নিয়ে আসার জন্য কি দেবো বলেন তো এখন? আচ্ছা তাহলে আমাদের কি করতে হবে, যে কোনটা কাজ এর মধ্যে যেটা কি আছে আমাদের, যে এর মধ্যে যেটা বাটন বিউ ডবল টি ওয়ান বাটন, ওই যে মার্জিন দিয়ে দিই আমরা, মার্জিন দিই না আপনারা দেন না, যে কোনো কিছুকে মাঝখানে এসে মার্জিন দিলে জিরো অটো, মানে উপরে নিচে জিরো আর ডান পাশে অটো। ডান পাশে অটো মানে ডানেও যতটুক জায়গা বামেও ততটুক জায়গা। চলে আসছে না? আসেনি। তাহলে একটা কাজ, তাহলে একটা কাজ করতে পারেন, যে এই টেক্সট লাইন টি এক্সট্রি টেক্সট টেক্সট লাইন সেন্টার দিয়ে দেখতে পারেন। আচ্ছা তারপরেও আসেনি, কেন আসেনি দেখি আমরা। মার্জিন জিরো অটো টেক্সট লাইন সেন্টার, হ্যাঁ ডিসপ্লে ব্লক, ইনলাইন ব্লক না, শুধু ব্লক করলে হবে। কোথাও যদি মার্জিন প্যাডিং না পায়, তাহলে বুদ্ধি হলো ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ব্লক দিবেন, দেখবেন সব সাইজ ডিসপ্লে, তাহলে সরি ডিসপ্লে ইনলাইন না ডিসপ্লে ব্লক দিয়ে দিলে হয়ে যাচ্ছে। আর এটাকে হলো আরো কিছু কাস্টমাইজেশন করা লাগবে, যেমন হলো হচ্ছে এগুলার বর্ডার রেডিয়াস দিয়ে দেখবেন, এটা মনে হয় আপনারা পারবেন একা একাই। এই যে এর পিছনে একটা ইনপুট, এর পিছনে একটা কি হবে ব্যাকগ্রাউন্ড হবে, এই কোনাগুলো বাঁকা হবে, এগুলো পারবেন? পারবেন না, ওকে। তাহলে এগুলো তো ব্যাকগ্রাউন্ড, ইনপুটের পিছনে ব্যাকগ্রাউন্ড দিলেই হয়ে যাবে। আর এই যে না, এগুলো হচ্ছে হোভার, এখানে কোনো হোভার ইফেক্ট নাই। হ্যাঁ বাটন তো আছে, বাটন তো আমরা এখানে অনেক বাটন আগে করে আসছি, আপনি হোভার ইফেক্ট দিবেন, একটা হোভার ইফেক্ট দিবেন। আর নিচের যেটা আছে সেটা তো মেনু, এই যে নিচে একটা মেনু আছে, এই যে তো এই মেনু তো আমরা উপরেই করে আসছি, এই যে প্রথমে এই যে মেনু, তাহলে এই মেনুটাই কোথায় চলে যাবে, এই শেষে একই মেনু। ঠিক আছে তাহলে হ্যাঁ, এটা হলো আপনাদের কাজ থাকলো। আর নেক্সট দিন হলো আমরা এই যে জটিল পার্টটা করবো, জটিল পার্টটা করলে এটা আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ।